মেধাবী ছাত্রকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের দ্বারস্থ তার বন্ধুরা। জানা গিয়েছে বিষ্ণু বালা নামক ওই মেধাবী ছাত্র স্কুলে পড়াশোনার সময় ভালো ফলাফলের পাশাপাশি ক্লাসে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করত। ফুটবল খেলাতেও ভালো ছিল সে। তবে মায়ের মৃত্যুর পরই ছন্দপতন ঘটে মেধাবী বিষ্ণুর জীবনে। মায়ের মৃত্যু মেনে নিতে না পেরে মানসিক ভারসাম্য হারায় সে। ছেলের চিকিৎসার খরচ চালাতে গিয়ে বিষ্ণুর বাবা নিঃস্ব হয়ে বসত বাড়িটিও বিক্রি করে দেন। বর্তমানে তিনি পূর্ব বর্ধমান জেলার কানলার গুপ্তিপাড়ায় মেয়ের বাড়িতে থাকেন। ছেলের কি হয়েছে? ওই তো শরীরের অবস্থা, মা মারা যাওয়ার পরে শরীর খারাপ হয়ে গেছে। এখন এখন কিভাবে কি প্রবলেম হয়েছে, এখন এই অবস্থা খুব খারাপ। আমি তো কোনো চিকিৎসা করতে পারছি না, কিভাবে কি করবো? লোকে দেখাশোনা কে করছে? এই তো লোকে সব দেখাশোনা করছে। এখন কি চাইছেন? এখন ভালো কিভাবে হবে সেটাই, ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সহযোগিতা করবে, সাহায্য করলে আমি একটু বাঁচতে পারবো। অন্যদিকে মায়ের স্মৃতি ভুলতে না পেরে শাসপুর স্কুল পাড়ার রাস্তায় রোদ গরমের মধ্যে হাঁটাচলা করে মানসিক ভারসাম্যহীন বিষ্ণু বালা। তাই স্থানীয় বাসিন্দা সহ প্রশাসনের কাছে বিষ্ণুর বন্ধুদের আবেদন, বিষ্ণু বালাকে মূল স্রোতে ফিরিয়ে আনতে চিকিৎসার জন্য যাতে কিছু সাহায্য করা হয়, তবে স্বাভাবিক জীবন পাবে সে। এই ছেলেটা, ছেলেটার নাম বিষ্ণু বালা, দীর্ঘ ছোট থেকে এখানে মানুষ, এখানেই ওই জন্ম। প্রথমে ভালো ছিল, পড়াশোনায় ভালো ছিল, মুসলিম বয়েজ স্কুলে পড়তো, ওখানে ক্লাস ফাইভ সেকেন্ড ফার্স্ট হতো। খেলাধুলা খুব ভালো ছিল, কালনার মোটামুটি সবাই ওকে চেনে যারা ফুটবল খেলে। এর আগেও 40 কিলো যখন লিগ খেলা হয় কালনা থেকে, আমাদের ভাগার মাঠ থেকে, গাজুরান মাঠ, সেখান থেকে খেলেছিল, সেখানে ও বেস্ট প্লেয়ার হিসাবে ঘোষণা হয়েছিল। তারপরে দীর্ঘদিন তো বেশ ভালো ছিল, এখানে আমার সঙ্গে চলাফেরা করতো, কাজবাজও করতো। হঠাৎ ওর মা মারা যাওয়ার পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে গেলো। হারানোর পরে এখন এই রাস্তা রাস্তায় ঘুরছে 4-5 মাস ধরে। মানে আমরা চাইছি যে ছেলেটার একটা সুরাহা হোক, সহযোগিতা করুক, আমাদের নেতারা যারা আছে বা কোনো ভালো ব্যক্তি যদি এর পাশে এসে দাঁড়ায়। এনার বাবা আছেন তো? বাবা আছে তো? বাবা আছে, বাবা উনি আছে, বিধানবালা পিছনে। এ বাড়িঘর সব বেঁচে দিয়েছে ছেলেটাকে সুস্থ করার জন্য। এখন আমাদের কিছু পয়সার প্রয়োজন, ছেলেটাকে ভালো একটা জায়গায় দিয়ে যদি মানে সুরাহা হয়, তার জন্য মানে প্রশাসনের কাছে আমাদের আবেদন, যদি কিছু আমাদের সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা সেটাকে আবার আগের মতো দিয়ে দিতে পারবো। মানে কোনো অ্যাসাইলামে দেবেন? আমরা মানকুণ্ডুতে যোগাযোগ করেছি, মানকুণ্ডুতে আমরা যোগাযোগ করেছি, আর ওখানে কিছু পয়সার ব্যাপার আছে যেটা আমাদের কাছে এখন এই মুহূর্তে নেই। তাই প্রশাসনের কাছে আমাদের মানে রিকোয়েস্ট যে আমাদের একটু সহযোগিতা করুক, তাহলে আমরা ছেলেটাকে আবার সেই জায়গাটা দিয়ে সুস্থ সম্মান করে আমরা নিয়ে আসতে। বন্ধু বন্ধু বলতে দাদা বলে ডাক্তার আমাকে, 2 বছরের বড়। ও খুব ভালো পড়াশোনা ছিল, কালনা মহিষমন্দির বয়েজ স্কুলে পড়াশোনা করতো। ও প্রত্যেক বছর প্রথম এবং দ্বিতীয় স্থান পেত এবং মাধ্যমিকেও 60% নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়। এবং তারপরে ওর মা মারা যায় বিগত ছ মাস মতো আগে ওর মা মারা যায়। যে মা মারা যাওয়ার পর থেকেই ও একটা মানসিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছে। এই আঘাত পাওয়ার পর থেকেই ও রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, এর ওর বাড়িতে চেয়ে চেয়ে খাবার খায়, ঠিক আছে, মানে পোশাক আশাক একদমই খারাপ অবস্থা, শরীরের মানে রোগ জ্বর এইভাবে ঘুরে বেড়ায় রাস্তায়। ওর বাবাও খুব গরিব, ওর বাবার কাছেও পয়সা নেই যে মানে সেভাবে চিকিৎসা করবে। এবার যদি সরকার, প্রশাসন বা কোনো দায়িত্ববান ব্যক্তি যদি ওকে সহযোগিতা করে, তাহলে আমার বন্ধু বা দাদা খুবই উপকৃত হবে এবং সুস্থ হয়ে সমাজে আবার পুনরায় ফিরে যেতে পারে। আচ্ছা, সাহায্য করলে আপনারা কীভাবে ওর ট্রিটমেন্টটা করবেন? সাহায্য পেলে আমরা এবং ওর বাবা রয়েছে, এবার আমরা যদি সবাই মিলে কেউ যদি কিছু পয়সা দিয়ে সহযোগিতা করে, তাহলে ওকে একটা ভালো মানসিক কেন্দ্রে ভর্তি করাবো আমরা সহযোগিতা করে, দিয়ে তারপরে ওর চিকিৎসা যাতে ভালো মতো হয় এবং ওজন সুস্থ হয়ে ফিরে যাচ্ছে আমাদের সঙ্গে আবার। কানলা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।